জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অন্যতম। এসব বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, সম্পর্ক আরও উন্নয়নে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসুদ মোস্তাহিদের রিপোর্ট। জার্মানিতে ষাটতম মিউনিক সিকিউরিটি কনফারেন্সের দ্বিতীয় দিনে সাইডলাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কনফারেন্স ভেনু হোটেল বেরিশার হফ এ অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন উভয় নেতা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়েও কথা বলেন শেখ হাসিনা। এর আগে একই স্থানে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বৈঠকে উভয় নেতা বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। শুধুমাত্র ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করার ক্ষেত্রে নয়, আমাদের দেশে যে ড্রেজিং এর ক্ষেত্রে নেদারল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রী নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা করেছেন এবং বাংলাদেশে আরো ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছেন। এছাড়া শনিবার সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ডলারের উপর নির্ভরতা কমাতে ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকা বিনিময়ের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর আলোচনা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে এবং সেই সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হচ্ছে, সেই বিষয়গুলো আলোচিত হয়েছে। আমাদের বায়োলেটারাল ইস্যুসগুলো আলোচিত হয়েছে এবং জয়শঙ্করও আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। পরে একই স্থানে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি লর্ড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাব আলিয়েভ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গেও সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রীর। দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে বিস্তারিত আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলরকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জার্মান ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন। চার দিনের সফর শেষে রোববার রাতে মিউনিখ ত্যাগ করবেন শেখ হাসিনা। ১৯ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।